আমাদের সার্জিস হাসরাত আব্দুল্লাহদেরকে আপনারা মোকাবেলা করা সাহস করবেন। দেশের জনগণ দর্শকদেরকে যেমন হেলিকপ্টারে উঠিয়ে দিতে টিকিট কাটার সময় হয় নাই, আপনাদেরও টিকিট কাটার সময় হবে না। এক ফ্যাসিস্টকে সরিয়ে আমরা আর কোন ফ্যাসিস্টকে দেখতে চাই না। দুর্ভাগ্যজনক আমাদের হাসনাত আব্দুল্লাহ আর সাজিসকে নাকি রংপুরে ঢুকতে দেবে না। কি হাস্যকর ব্যাপার, এটা আমাদের দুর্বলতা। আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষর জাতীয় পার্টিকে আমরা আপনারা কিছু কথা না বলে তাদেরকে প্রশ্রয় দেওয়ার কারণে আজকে তারা সাহস করেছে। এই জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে নির্বাচনে অংশগ্রহণ না করলে আওয়ামী লীগ সেদিন নির্বাচন করার সাহস করত না। আপনাদের মনে আছে আমার শ্রদ্ধা মাহমুদুর রহমান ভাই স্মরণে নিশ্চয় আছে, আমার পার্শ্ববর্তী দেশের একজন অ্যাম্বাসেডর এসে প্রকাশ্যে মিডিয়ার সামনে বলেছিল, এরশাদকে ধরে নিয়ে দাঁড় করিয়ে বলেছিল, আপনি ইলেকশন করবেন নাকি জামাত ক্ষমতায় আসবে এটা দেখবেন। আপনি বলেন আপনি ইলেকশনে যাবেন আওয়ামী লীগের সাথে নাকি জামাত ক্ষমতায় আসবে এটা দেখবেন। আমি ওই পার্শ্ববর্তী দেশের সম্মানিত রাষ্ট্রদূত এবং আমাদের জাতীয় পার্টির মরহুম নেতা, আপনি চলে গেছেন, কোনো কথা বলতে চাই না, আল্লাহ আপনাকে মাফ করুন, জান্নাত দান করুন। উনিও সেদিন বলেছিলেন আমার সামনে কোনো উপায় ছিল না, আমাদের সামনেও তো কোনো উপায় ছিল না, নিজামী সাহেবের সামনেও তো কোনো উপায় ছিল না, মুজাহিদের সামনেও তো কোনো উপায় ছিল না, আমরা সব উপায় বাদ দিয়ে ফাঁসির মঞ্চে আসতে আসতে গিয়েছি, আমরা তো এই দোষরদের কাছে আত্মসমর্পণ করি নাই। আর আপনারা আত্মসমর্পণ করবেন, আর এখন এসে আমাদের সার্জিস হাসনাত আব্দুল্লাহদেরকে আপনারা মোকাবেলা করা সাহস করবেন। দেশের জনগণ দর্শকদেরকে যেমন হেলিকপ্টারে উঠিয়ে দিতে টিকিট কাটার সময় হয় নাই, আপনাদেরও টিকিট কাটার সময় হবে না। ভাইরা আসুন, আমি শেষ কথা বলছি, এটি নাগরিক ভাবনার সংস্কার, আপনি কি করবেন সেটা টেবিলের আলোচনা, কিন্তু আমাদের জনগণ এখন চায় এক চাঁদাবাজের বিপরীতে আর কোনো চাঁদাবাজের উত্থান বাংলাদেশে ঘটতে দেওয়া হবে না। আতঙ্কে আছে এখন আমাদের মানুষেরা, দখলদারদের বিরুদ্ধে আর এক দখলদার এসে যেন ভাগাভাগি করে তারা আমাদেরকে আবার প্রতিষ্ঠিতার মধ্যে ফেলে না দেয়।